প্রত্যাখ্যান এবং সেই সাথে অবরোধ সমর্থন জানিয়ে অবরোধ হরতাল সমর্থন জানিয়ে বিক্ষোভ মিছিল বের করেছে গণ অধিকার পরিষদ। এবং আমরা দেখতে পাচ্ছি যে রাশিদ খানের নেতৃত্বে এই মূলত এই বিক্ষোভ মিছিলটি বের করা হয়েছে এবং আলরাজি তথা বিজয়নগর পানি ট্যাঙ্কের সামনে থেকে মূলত এই বিক্ষোভ মিছিলটি বের করা হয়েছে এবং ধীরে ধীরে আদর্শ দেখছিলেন কালবেলায়। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বিজয়নগর পানি ট্যাঙ্ক এলাকা থেকে এবং সেখানে কিন্তু এবং সেই সাথে অবরোধ হরতাল সমর্থন জানিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেছে গণ অধিকার পরিষদ। এবং মিছিলটি রাশিদ খানের নেতৃত্বে মূলত এটি বের করা হয়েছে।
দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন যে তারা কিন্তু ব্যানারে লিখেছে একতরফা নির্বাচনের তফসিল বাতিল এবং সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে মূলত তারা এই হরতালে সমর্থন জানিয়ে বিক্ষোভ মিছিল বের করেছে এবং দেখতে পাচ্ছেন যে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে মূলত তারা এই মিছিলটি বের করেছে এবং ধীরে ধীরে ইতিমধ্যে কিন্তু গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি ভিপি নূর, সাবেক ভিপি নূর, তিনি কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষোভ মিছিলে এসে অংশ নিয়েছেন। আরে এরা হাঁটলে মানে এরা হাঁটে না, এরা হাঁটে না। আমরা দেখতে পাচ্ছি যে তফসিল সমর্থন জানিয়ে তারা এই বিক্ষোভ মিছিলটি বের করেছে এবং ধীরে ধীরে আলরাজি তথা বিজয়নগর পানির ট্যাঙ্কের সামনে থেকে কিন্তু তারা মিছিল বের করেছে এবং সামনের দিকে ধীরে ধীরে এগিয়ে কিছু দূর এগোনোর পরে আপনি সামনে ফেলেন। আচ্ছা ভাই, দাঁড়ান, আই বিজেপি।